আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আইটি মিলাদ আহমেদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিলাদ আহমেদ হ্যালো বন্ধুরা আমরা বর্তমান পৃথিবীতে অর্থাৎ ডিজিটাল এই যুগে প্রত্যেকেরই হাতে একটি স্মার্টফোন রয়েছে আর একটি স্মার্টফোন মানেই একটি কৃত্রিম পৃথিবী যেটা আমি বলে থাকি আমার বাসায় বলে থাকি যে একটি স্মার্টফোন মানেই একটি কৃত্রিম পৃথিবী সো আমি বলতে চাই এটাই যে আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি বর্তমানে সেগুলো আমাদের জন্য অনেক উপকার একদিকে আর অপর দিকে আমাদের জন্য অনেক অপকার হয়ে পড়ে বা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বিকজ আমাদের কিছু অবহেলা আর কিছু অনৈতিক কর্মকাণ্ডর ফলে সো আমি আজকে আপনাদের একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে সো আপনারা অনেকেই জানেন বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো আমাদের সেটে আমরা যখন ইনস্টল করি বা ডাউনলোড করি করার পর দেখা যায় যে আমাদের সেটার বিভিন্ন ধরনের ক্ষতি করে এছাড়াও বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বা সমালোচিত একটি ঘটনা হচ্ছে যে আমাদের মোবাইল থেকে কিংবা আমাদের সিক্রেট ইনফরমেশন ওই অ্যাপগুলো তারা ক্যাচ করে ফেলে কিংবা তারা লুকি লুক্কি সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেয় বা ক্রাশ করে নেয় যেগুলো আমাদের অজান্তে ঠিক আছে তো আমরা তো ডেফিনেটলি অ্যাপ বেশিরভাগই অর্থাৎ বেশিরভাগই অ্যাপ আমরা ইনস্টল করে থাকি প্লে স্টোরের মাধ্যমে ঠিক আছে তো প্লে স্টোরের এমন একটি ফাংশন রয়েছে যে ফাংশনটি আপনাদের জানা অন্তত জরুরি যেটি না জানলে আপনার ক্ষতি বা আপনার মোবাইলের ক্ষতি এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এবং এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি বলতেছি ঠিক আছে এটা অনেক পরীক্ষা হয়েছে অলরেডি প্লে স্টোরের যে কমিউনিটি রয়েছে বা প্লে স্টোর যারা পরিচালনা করে তারাও বিভিন্ন মোবাইলে এ ধরনের নোটিফিকেশন দিতে দিতেছে যে যদি তোমার ওই জিনিসটা আমি যেটা বলতেছি ঠিক আছে আমি যেটা দেখাবো একটু পর যদি ওই জিনিসটা যদি আপনার অফ থাকে তাহলে আপনি ওইটা অন করে নেন ঠিক আছে তাদের এবং আমাদের সেফটির জন্য আমাদের মোবাইলের সেফটির জন্য ঠিক আছে সো তারা নোটিফিকেশন দিতেছে বাট আমরা অবহেলা করতেছি যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা এই মুহূর্তে বুঝতেছি না যে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কি আবার অনেকে বলতেছে না রে ভাই কি আমার মোবাইলে আসে যে ইনফরমেশন নিবে ঠিক আছে কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনার মোবাইলের কি ইনফরমেশন তারা নিচ্ছে ঠিক আছে বা কেমন পরিমাণ ইনফরমেশন নিচ্ছে বাট তারা এখন এই মুহূর্তে কিছু করবে না ঠিক আছে তারা সময়ে সুযোগ বুঝিয়ে আপনার ইনফরমেশন কাজে লাগাবে সো যারা ইউটিউবার রয়েছেন কিংবা যারা যাদের ইনফরমেশনের মোবাইলে যাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আমার মনে হয় যে বর্তমান এই যুগে সবারই কম বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে মোবাইলের ভেতর ঠিক আছে সো আমি একটা হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি যে আপনার এই ইনফরমেশনটা আপনার এই ইনফরমেশনটা মাত্র এক সেকেন্ডে তারা ক্রাশ করতে পারে কিংবা নিতে পারে তাদের আওতায় সো আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে আমরা যে অ্যাপস ইনস্টল করি তা তো অবশ্যই প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আপনারা জানেন না যে প্লে স্টোরে এমন একটি ফাংশন রয়েছে যে ফাংশনটি আপনি অন করলে যে ফাংশনটি আপনি অন করলে কোনো জনিত কোনো অ্যাপ কিংবা ক্ষতিকর কোনো অ্যাপ থাকলে প্লে স্টোরের যে কমিউনিটি রয়েছে বা প্লে স্টোরের যে রুলস রয়েছে ঠিক আছে সেখান থেকে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে বা একটি মেসেজ আসবে যে এই অ্যাপটি যে এই অ্যাপটি আপনার জন্য ক্ষতিকারক ঠিক আছে এটা আপনি ইনস্টল করে ফেলেন সরি আনইনস্টল করে ফেলেন যদি ইনস্টল থেকে থাকে এরকম একটা নোটিফিকেশান আসবে ঠিক আছে সো এই অপশানটা আমাদের অনেকেরই চালু নয় বা আমরা অনেকেই জানি না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি কারণ আমরা অনেকেই জানি না ঠিক আছে আমিও জানতাম না বাট আমার সম্প্রীতি একটা মেসেজ আসছে স্টোর অ্যাপ্লিকেশন থেকে আমার এই মোবাইলে ঠিক আছে তো আমি সকালে উঠে মেসেজটা যখন পড়লাম ঠিক আছে সম্পূর্ণ আমি পড়লাম পড়ার পর অনেক লম্বা একটা মেসেজ আসছে সম্পূর্ণ পড়ার পর আমি বুঝলাম না ঠিক আছে এটা আমাদের অন করা জরুরি অন্তত জরুরি সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সেটিংসটা তো এই জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্লে স্টোর ওপেন করে নিব ঠিক আছে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার জিমেলের যে আইকনটা প্লে স্টোরের অপশনের সেই আইকনে আপনি ক্লিক করবেন অর্থাৎ প্রোফাইল যে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন আমি একটু মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমরা এই আইকনে ক্লিক করব তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে ঠিক আছে আমি প্রথমেই যে অপশানটা আমি আপনাদের দেখাতে চাইতেছি বা দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোডাক্ট প্লে প্রোডাক্টে ক্লিক করবেন ঠিক আছে তো প্লে প্রোডাক্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শু করবে যদি আপনার ভিভো ওয়াই টুয়েল আপনার হাতে থাকে ঠিক আছে আর একটা কথা বলেন এই সেটা হচ্ছে কোম্পানি এবং মডেল বুঝে বিভিন্ন ধরনের ইন্টারফেস শুরু করবে ঠিক আছে তো আপনি আপনার মোবাইলের প্লে প্রোডাক্টে ক্লিক করবেন যেখানে প্লে প্রোডাক্ট পেয়ে যাবেন অর্থাৎ সেটিংস অপশনে আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো আপনি প্লে প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আপনি আমি একটা অপশন আপনাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন নামে একটা অপশন রয়েছে ঠিক আছে এবং উপরে রয়েছে যে নো হার্মফুল অ্যাপস ফ্রম ফ্রাউন্ড ঠিক আছে সো এখানে এটাই বলতেছে যে তারা যে আপনার ক্ষতিকর কোনো অ্যাপ এখানে নেই ঠিক আছে ক্ষতিকর কোনো অ্যাপ এখানে নেই আর এর কারণ হচ্ছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে একটু দেখেন যে আমি এখন থেকে আঠাশ মিনিট পূর্বে আমি স্কিন করছি যে দেখছি আমার মোবাইলে কোনো ক্ষতিকর কোনো অ্যাপস আছে কিনা চুরি করতে পারে এমন কোনো অ্যাপস আমি আমার মোবাইলে ইনস্টল দিয়েছি কিনা সেটা দেখার জন্য আমি এখানে স্কিন করছি এখন থেকে আঠাশ মিনিট পড়বে আমি তো বন্ধুরা আমার মনে হয় আপনারা এই অপশানে এসে প্রতিদিন না হয় সপ্তাহে একদিন ও কমপক্ষে স্কিন করবেন এই স্ক্রিন অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর যদি আপনার কোনো ক্ষতিকারক কোনো অ্যাপ থেকে থাকে কিংবা ক্ষতিকারক কোনো ভাইরাস আপনার সেটে থেকে থাকে অ্যাপের কারণে ঠিক আছে সেটা তারা বলে দেবে যে আপনার এই অ্যাপটা ক্ষতিকর সেটা আপনি ইনস্টল করে ফেলে আন করে ফেলেন ঠিক আছে এরকম একটা সংকেত তারা দিবে বা একটা নোটিফিকেশন দিবে সো আমার মনে হয় এই কাজটা আমাদের সবার করা অন্তত জরুরি ঠিক আছে তো আমি আরেকটা অপশান আপনাদের দেখিয়ে দেই সেটা হচ্ছে এইখানে আরেকটা অপশন সেটা হচ্ছে এই যে সেটিংস অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো এগুলো যদি আপনাদের অফ থাকে তাহলে অন করে নেবেন ঠিক আছে অন করার পর আর কোনো ক্ষতিকারক অ্যাপ আপনাদের ইনস্টল হবে না বা কোনো ক্ষতিকারক অ্যাপ অ্যাপ্লিকেশন থেকে এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ইনস্টল করতে তারা দিবে না ঠিক আছে সেফটি রাখবে সো এই ছিল আজকের পরিবেশনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন